প্রিয় বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। সবার আগে নিজের মোবাইল থেকে খুব সহজেই 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমরা নিজেদের রেজাল্ট কিভাবে চেক করতে পারবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা মাধ্যমিক পরীক্ষা এবারে দিয়েছে। সবার প্রথমে তোমাদেরকে আসতে হবে গুগলে। গুগলে এসে তোমরা টাইপ করবে মাধ্যমিক রেজাল্ট, MADHYA মাধ্যমিক রেজাল্ট এক্সাম 365। এই এক্সাম 365 কথাটা অবশ্যই লিখবে। তো মাধ্যমিক রেজাল্ট এক্সাম 365 অথবা বাংলাতে মাধ্যমিক এক্সাম 365 লিখলেও তোমরা পেয়ে যাবে। তো মাধ্যমিক রেজাল্ট এক্সাম 365 লিখলে দেখতে পাবে মাধ্যমিক রেজাল্ট 2023 চেক নাও বলে একটা পোস্ট, অথবা এক্সাম 365 বেঙ্গলি ওয়েবসাইটটা আছে কিনা সেটা একবার চেক করে নেবে এবং এই ওয়েবসাইটে প্রবেশ করবে। তো এখানে যখন প্রবেশ করবে তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস যেখানে মাধ্যমিক রেজাল্ট 2023, WB মাধ্যমিক রেজাল্ট 2023, এবং সবার প্রথমে যেই পোস্টটা পাবে সেখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু ডিরেক্ট লিঙ্কটা পেয়ে যাবে। সার্ভার ডাউন থাকুক কোনো প্রবলেম হবে না, কারণ এখানে যখনই যেই সার্ভারটা চালু থাকবে সেই সার্ভারটা কিন্তু আপডেট করা হবে। তোমরা একদম নিচের দিকে চলে আসবে। তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ চেক ইউর রেজাল্ট ক্লিক হিয়ার, রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন। এখানে যখনই ক্লিক করবে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে এবং রেজাল্টটা সবার আগে চেক করে নিতে পারবে। এবারে দেখা গেল সার্ভার ডাউন আছে বিভিন্ন সাইডে, তখন কিন্তু আমরা সার্ভারটা যেই ওয়েবসাইটে ঠিক আছে সেই ওয়েবসাইটটা এখানে এমবেড করে দেবো বা হাইপার লিঙ্ক করে দেবো। তো যে কারণে কিন্তু তোমরা সবার আগে রেজাল্টটা দেখতে পারবে এবং রেজাল্ট দেখার জন্য তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেখানে তোমাদের এন্টার ইউর রোল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এবং তারপরে তোমাদের একটা ক্যাপচা বসিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে, কোন বিষয়ে কত নাম্বার মার্কস পেয়েছো সেটা দেখতে পারবে এবং কোন গ্রেডে পাস করেছো সেটাও দেখতে পারবে। এবং রেজাল্ট কিন্তু দেখা যাবে আর কিছুক্ষণ পর থেকেই, এবং রেজাল্ট যখন দেখা যাবে তখন আমি আবার তোমাদের জন্য একটা রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট কীভাবে দেখতে হবে সেটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং এখানে কিন্তু রেজাল্ট দেখার পদ্ধতি খুব সহজ, তোমরা আরও একটি ওয়েবসাইট ফলো করতে পারো, wbresults.nic.in। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রেখে দেবো। লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সেকশনস থেকে তোমরা এরকম ইন্টারফেস পেয়ে যাবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে আমি জানিয়ে রাখবো আমরা আমাদের ওয়েবসাইটে একাধিক ওয়েবসাইটের লিঙ্ক রেখে দিয়েছি, যার ফলে যে কোনো ওয়েবসাইটেরই সার্ভার ডাউন থাকুক না কেন তোমরা এখানে পেয়ে যাবে। ডিরেক্ট এখানে ক্লিক করে তোমরা সেই ওয়েবসাইটে প্রবেশ করে যেতে পারবে এবং যার ফলে কিন্তু তোমাদের খুব কম সময়ের মধ্যেই রেজাল্টটা দেখে নিতে পারবে। তো আশা করছি রেজাল্ট কীভাবে দেখতে হয় তোমাদেরকে জানাতে পারলাম। সকলে ভালো থেকো এবং কার কত নাম্বার হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।